أشهد أن لا গ্রুপ যদি বড় হয় তো শক্তিশালী যারা তারা চতুর্দিকে থাকবে, দুর্বল লোকদেরকে মাঝখানে দিবে, তাহলে হারাইবে না। এইভাবে বায়তুল্লাহর দিকে অগ্রসর হলেন। এবারে আপনি বায়তুল্লাহর দিকে গিয়ে প্রথমে ডান পা দিয়ে বায়তুল্লাহ প্রবেশ করবেন। এখানে আমি বলে দেই, অনেক হজের বইতে দেখবেন লেখা আছে বাবু সালাম দিয়ে প্রবেশ করবেন, লিখে দিছে ঠিক আছে, বাবু সালাম। এখন এটা আসে, আমি হজ করি সেই প্রায় 95 সাল থেকে, ওই সময়ও দেখছি বন্ধ, আর এখন তো বাবু সালাম নাই। এটা ওমরার সাইডে এখন ওরা সম্প্রসারণ করতে গিয়ে এটা সব বাদ হয়ে গেছে। এই যে বইগুলোতে আজকে ফাও কথা, আপনি ঢুকবেন, আপনি মেসফালা যদি বাসা হয় আপনার ঢোকার রাস্তাতে বাবু আজিজ, বাবুল ফাহাদ, ফাহাদ গেট আছে, আব্দুল আজিজ গেট আছে, এই গেট দিয়ে আপনি ঢুকবেন। একসাথে ঢুকে প্রথমে হারাম শরীফ, এই যে মসজিদুল হারাম, আপনি কাবা শরীফ ঢুকতে প্রথম পর্বে চারদিকের এই বিশাল মসজিদটি আগে পড়বে। ওই মসজিদে ঢুকার সময় আপনি ডান পা দিয়ে যেভাবে বাংলাদেশে বসে আপনি মসজিদে ঢুকেন সেভাবে ঢুকবেন। ঢুকার সময় 5টা আদব, কয়টা আদব? 5টা আদব। 1 নম্বর হলো বিসমিল্লাহ বলা, কি বলা? বিসমিল্লাহ বলা। ও, এই দোয়াটা এখানে আসে না, লেখা হয় না, এটা অন্য জায়গায় আছে। এই ঢোকার দোয়াটা এই জায়গায় থাকার কথা ছিল, কিন্তু এটা বোধহয় লিখতে ভুল করে ফেলছে, তো এটা আরেক জায়গায় আছে, এখানে আছে সবই, এই বইতে আবার আরেক জায়গায় আছে এটা। এই দোয়াটা আপনি পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক। এক তলো ডান পা দিয়ে প্রবেশ করা, 2 নম্বরে বিসমিল্লাহ বলা, 3 নম্বরে দুরুদ পড়া, 4 নম্বরে কি করা, ওই যে দোয়া আছে আল্লাহুম্মা ফতাহ লি দোয়া পড়া, আর 5 নম্বরে এখানে একটা আলাদা স্বতন্ত্র দোয়া আছে, এই দোয়াটা পড়া। তো সেই দোয়াটা পড়ে আপনি মসজিদে ঢুকলেন। এই দোয়াটা যে কোনো মসজিদে ঢোকার সময় পড়া যায়, বাংলাদেশে বসেও পড়তে পারেন, এটা খালি মক্কার না। এই দোয়াটা দেখেন 187 নম্বর পৃষ্ঠা, দেখেন 187 নম্বর পৃষ্ঠা, 187, ওইখানে দেখেন লেখা আছে, ওই মসজিদে নববীতে ঢুকেও একই দোয়া লেখা আছে, বিসমিল্লাহি, পাওয়া গেছে কিনা? 187 নম্বর পৃষ্ঠায়, হ্যাঁ পাওয়া গেছে, দেখেন লেখা আছে বিসমিল্লাহি, একেবারে নিচে 187 পৃষ্ঠার একেবারে নিচে দেখেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিকা আউযু বিল্লাহিল আযীম। এই দোয়াটা দেখেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল করিম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এটা মসজিদুল হারামে প্রবেশ করে, এই দোয়াটা আছে, আমরা নিয়েছি আবু দাউদ শরীফ, হাদিসের যে 6টা কিতাব, আবু দাউদ শরীফের 466 নম্বর পৃষ্ঠা আছে হাদিসটা, 466 নম্বর হাদিস এটা। তো এই দোয়াটা আপনি মক্কাতেও ডান পা দিয়ে প্রবেশ করে পড়লেন, পড়ার পরে সামনে অগ্রসর হচ্ছেন এখন। আচ্ছা ঠিক আছে, তো আছে যেটা হওয়ার ওইটা ঠিক আছে, আমরা হাওয়ালা দিই আলহামদুলিল্লাহ, দেখে শুনে না দেখেন আন্দাজে না, আমরা কারো রেফারেন্স দেখে লিখি না, আমরা যাচাই করে ওই কেতাবে হাদিসটা আছে কিনা তারপরে দেখে শুনে লিখি, কাজে অসুবিধা নাই, রেফারেন্স দেওয়া আছে। এরপরে এবারে আপনি ঢুকলেন এই মসজিদের হারামে, চারপাশের যে মসজিদ, এখন ভিতরে ঢুকে অগ্রসর হচ্ছেন কোন দিকে? আল্লাহর ঘরের দিকে। মনের ভিতরে খুব আবেগ রাখবেন যে আল্লাহর ঘরে যাচ্ছি, যেই ঘরের দিকে ফিরে আমরা সালাত আদায় করি, যেই ঘর আল্লাহর ঘর, মনের পূর্ণ আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে, আজমত নিয়ে, আবেগ নিয়ে আপনি অগ্রসর হবেন, আল্লাহর ঘরের দিকে যাচ্ছেন। হাদিসে বলা আছে বাইতুল্লাহ শরীফ প্রথম যখন নজরে পড়ে তখন যদি কোনো ব্যক্তি মনের এখলাস নিয়ে, পূর্ণ একাগ্রতা নিয়ে আল্লাহর কাছে কোনো ভালো দোয়া করে, আল্লাহ তাআলা তা কবুল করে নেন। এই জন্য একটা দোয়া এখানে লেখা আছে, বাইতুল্লাহ দেখে আপনি কি দোয়া করবেন দেখেন, ওই আগের জায়গায় চলে যান, সেই 75 পৃষ্ঠায় যেখানে আপনি আগে ছিলেন, কারণ আমাদের ধারাবাহিক আলোচনা চলছে, আপনি বাইতুল্লাহ এখন ঢুকলেন, তো বাইতুল্লাহ নজরে পড়ার সময় ওই কালো ঘরটা নজরে পড়বে, এটা নজরে পড়ার সঙ্গে সঙ্গে দোয়াটা পড়বে এরকম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিস সালাম,
আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তাযীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতান ওয়া জিদ মান হাজ্জাহু আও ইতামারাহু তাকরীমান ওয়া তাশরীফান ওয়া তাযীমান ওয়া বিররান। এই দোয়াটাও রেফারেন্স দেওয়া আছে, অর্থটা লেখার পরে দেখেন রেফারেন্স দেওয়া আছে। 80 নম্বর টিকায় সুনানে বাইহাকি 8995 নম্বর হাদিসে আছে। এটা বাইহাকি শরীফ একটা হাদিসের কিতাব, এর 8995 নম্বর হাদিস এটা। সেখানে এই দোয়াটা লেখা আছে যে বাইতুল্লাহ দেখার পরে এই দোয়াটা পড়লেন প্রথম, এরপরে আপনার মনের থেকে যে দোয়া আসে আপনি সেই দোয়া করেন। নিজের মনের ভিতর থেকে যে দোয়া আসবে ওটা করবেন, আল্লাহ তুমি আমাকে ইমানের সঙ্গে মৃত্যু দাও। আল্লাহ ইমানের সঙ্গে, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কিসের? না বাড়িগাড়ি, বাড়িগাড়ি আমাদের সঙ্গে যাবে না, যাবে ইমান, হেদায়েত। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাবে না, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম। এই হেদায়েত চাওয়ার পরে আপনার এবারে বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করার পরে আপনি এবারে সামনে যাচ্ছেন, সামনে গেলে পরে এই বাইতুল্লাহর একটা কোনায় আছে হাজরে আসওয়াদ। কি আছে? কালো পাথরটা দেওয়া আছে এক কোনায়। ওই কালো পাথরটা যে কোনায় আছে ওই কোনায় বরাবর গেলে পরে আপনার তওয়াফ শুরু হবে। খুব খেয়াল রাখবেন, অনেকে আগের থেকেই তওয়াফ শুরু করে দেয়, এটা ভুল। আমার এই বইতে আর একটা চ্যাপ্টার আছে হাদিস আপনার কি কি ভুল করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সময় নিয়ে থাকলে আমি সব দেখাবো, তাড়াহুড়ো করলে তো হবে না। কি কি ভুল করে এটাও আমি লিখে দিয়েছি, কারণ আমাদের আমাদের অভিজ্ঞতা আছে যে কি কি ভুল হাজির সাহেবরা করে। তো সেইগুলো আর একটা চ্যাপ্টার আছে হাজির সাহেবদের ভুল লেখা আছে এখানে। তো এই যে আগের থেকে তওয়াফ করে এটা ভুল। হাজরে আসওয়াদ বরাবর গেলে নিয়ম তো ছিল এই যে প্রথমে গিয়ে আপনি হাজরে আসওয়াদ পাথর চুমো দিবেন, তারপরে পাথর চুমো দিয়ে তওয়াফ শুরু করবেন। কিন্তু এখন আর পাথর চুমো দেওয়া সম্ভব না, এইটা করতে গেলে আপনার সঙ্গী ওইখানে হারাই যাবে সব। এজন্য এখন যেটা কিতাবে লেখা আছে সেগুলো আছে যে যদি চুমো দিতে না পারে তাহলে হাতে স্পর্শ করে হাতে চুমো দিবে, তা না পারলে লাঠি স্পর্শ করে লাঠি চুমো দিবে। এখন তো লাঠি নিয়ে আপনি ঢুকতেই পারবেন না, তাহলে কি করবেন? দূরের থেকে ইশারা করবেন, ওই পাথর বরাবর, এই পাথরটা ওখানে আছে, ওখান থেকে ওই বরাবর ওদিকে বাতি লাগানো আছে, এই বরাবর আসলে আগে রেখা দেওয়া ছিল, দাগ দেওয়া ছিল। পুরাতন যারা হজ করেছেন তারা হয়তো জানেন যে আগে একটা দাগ দেওয়া ছিল, এখন আর সেই দাগ নাই, দাগটা তুলে ফেলেছে, কারণ ওখানে চাপ পড়ে বেশি, দুর্ঘটনা ঘটে। এজন্য ওই বরাবর গিয়ে আপনি এবার নিয়ত করবেন, নিয়ত মনে মনে পড়লেই চলবে। নিয়ত করবেন যে আল্লাহ আমি তোমার ঘর 7 বার তওয়াফ করার নিয়ত করলাম, তুমি আমার জন্য সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে তুমি কবুল করে নাও। তাওয়াফ শুরু করলেন, এই তওয়াফ শুরু করলে তাওয়াফ শুরু হয়ে গেল বাইতুল্লাহর ওই যে কোনা থেকে শুরু করলেন হাজরে আসওয়াদ থেকে পুরাটা ঘুরে ওই পর্যন্ত আসলে একবার তওয়াফ হল। এইভাবে 7 বার তওয়াফ করবেন। তওয়াফ করতে গিয়ে হাজরে আসওয়াদ যে কোনাটায় স্থাপন করা আছে ওর আগের যে কোনাটা ওইটার নাম হচ্ছে রুকনে ইমানি। কি নাম? রুকন মানে কোনা। এই যে কোনা চারটে কোনা আছে না পিলারটার, ওই একটা কোনা মানে ওই কোনাটা হজরে আসওয়াদ মনে করেন, আর এর আগের কোনাটার নাম হচ্ছে রুকনে ইমানি। এই রুকনে ইমানি যদি পারেন এটা স্পর্শ করা যায়, পারলে স্পর্শ করবে হাত দিয়ে, এটা করা যায়, এটা কোনো কঠিন কিছু না। স্পর্শ করে ওখান থেকে হজরে আসওয়াদ পর্যন্ত দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, লেখা আছে এটা সূরা বাকারার 201 নম্বর আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়বেন, এতটুকু কোরআন শরীফের আয়াত। এরপরে যদি পারেন আরেকটু বাড়াইয়ে পড়ে, অনেকে এটা সহিহ হাদিসে আমি পাই নাই এজন্য লিখি নাই, এখানে যা লেখা আছে সহিহ হাদিস ছাড়া কিছু লেখা হয় নাই। আপনি দেখবেন দোয়ার বইতে লেখা আছে, হজের বইতে লেখা আছে, ওয়া আদখালনাল জান্নাতা মাল আবরার বিরাহমাতিকা ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বুল আলামিন, এগুলো পড়ে হাদিস আমরা। তো আপনি পড়তে পারেন, আমি আপত্তি করছি না, কিন্তু হাদিসে যতটুকু বলা আছে কোরআনে আয়াতটাই লেখা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। এভাবে আপনি পড়লেন, পড়ার পরে প্রতি তওয়াফি যখন ওই বরাবর আসবেন এই দোয়া পড়বেন রব্বানা। এই জন্য এগুলো মুখস্থ করবে, এখন থেকে আপনি মুখস্থ করবেন, আমরা আপনাদের সুবিধার জন্য উচ্চারণ লিখে দিয়েছি যাতে করে কারো পড়তে কষ্ট না হয়। বাংলা উচ্চারণ দেওয়া আছে, আবার জবরদের পেজ দেওয়া আছে, এজন্য একটু কষ্ট করে এখন থেকে মুখস্থ করে নেবেন। এইভাবে আপনি দোয়া পড়লেন, সাতবার তওয়াফ হয়ে গেল। প্রতিবারে যখন হাজরে আসওয়াদ বরাবর আসবেন ওই সময় চুমু দিতে পারলে তো মাস্তা তো সে আছে কিতাবে লেখা, কিন্তু এটা কিতাবই আছে, এইটা এখন সম্ভব না। এই জন্য পাথর বরাবর আসবে, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ ইশারা করে চলে যাবেন। ইশারা করার কথা সহিহ হাদিসে আছে, ইশারা করে চুমু খাওয়ার কথা নয়। চুমু খাওয়ার কথা আছে, যদি পাথর স্পর্শ করা যায় চুমু খাওয়া যাবে, হাতে লাগাইতে পারলে হাতে চুমু খাওয়া যাবে, অথবা লাঠিতে লাগাইতে পারলে লাঠি চুমু খাওয়া যাবে। আর যদি পাথরের সাথে নিজের হাতও লাগাইতে পারেন নাই, লাঠিও লাগাইতে পারেন নাই, তাহলে চুমু খাওয়ার কথা নাই, শুধু ইশারা করে বিসমিল্লাহি আল্লাহ আকবার, এই বলে নতুন তওয়াফ শুরু হয়ে গেল, বাস এভাবে চলে গেল। সাতবার যখন তওয়াফ শেষ হয়ে গেল, এবারে যদি পারেন তাহলে শেষবারে পারলে পাথর চুমু দিতে পারলে পারবেন, কিন্তু আমি বলে রাখি পাথর চুমু দিতে গিয়ে আমার মতো লোকেরাও, আমি চুমু দিয়েছিলাম অনেকবার দিয়েছি, যখন টাকরা যুবক ছিলাম তখন দিয়েছি, আমি বলতেন না আমি 95 থেকে হজ করতে, তাহলে তো ও সময় তো একেবারে টাকরা যুবক ছিলাম, তো ও সময় গেছি যেমনি হোক, এখন আর যাই না, কারণ গতবারের আগের বার গিয়ে এমন চাপ খেলাম বুকে ব্যথা পাইছিলাম, এরপরে যাক চুমু দিলাম, এরপরে বের হইতে পারি না, বের হবো কেমনে, পিছনে তো সবাই এরকম পিঁপড়ার মতো একেবারে স্তূপ করে বসে ধাক্কা দিচ্ছে। পরে যখন বললাম বাঁচাও বাঁচাও, তো কতগুলো আসছিল ওই মিশরি লোক, ওরা আসক্তি ছিল, ওরা ওরকম হাতের তালুতি করে উপরে মেরে দিল, তো উপরে মেরে দিল, উপর থেকে চলে গেছি আরেকদিকে। তো এই হইল অবস্থাটা, মেয়ে লোকদের অবস্থা আরো খারাপ। এই জন্য মা বোনরা যারা যাচ্ছেন, আপনাদের হজরে আসওয়াদ চুমু দেওয়া দরকার না, আল্লাহ তাআলা নিয়ত দেখবেন, হজরে আসওয়াদ চুমু দিতে গিয়ে একটা সুন্নত আমল করতে গিয়ে আপনি ফরজ তরক হয়ে যায়, এই জন্য এটা খেয়াল রাখবেন। মা বোনরা এখন আর পাথর চুমা দেওয়ার কাছে যাওয়া দরকার নাই, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাদের নিয়ত তো পুরোই আছে, তুমি তো দেখো আমাদের দুর্বলতা অসহায়তা। এরকম যারা মুরব্বী যারা বুড়ো মানুষ যারা আছেন, আপনারাও চেষ্টা করতে পারেন, ওটা সিস্টেম আছে কিছু, যে যার সাথে যাচ্ছেন সে আপনাকে বলে দিবে কেমনে ওই উল্টা দিক দিয়ে কিছু সুযোগ হয়, তো যাই হোক এটা উনি বলে দিবেন, পারলে সেরকম চেষ্টা করবেন, একবার যদি পারেন চুমু দিবেন। এবারে আপনার কাজ শেষ হয়ে গেল, বাইতুল্লাহ তওয়াফ শেষ হয়ে গেল। বাইতুল্লাহ তওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে আচ্ছা এখন তওয়াফের অবস্থায় কি করবেন? দেখেন হজের বইতে, অনেক বইতে এক এক চক্করে এক এক দোয়া লেখা আছে, এইটা কোনো সহিহ হাদিসে নাই, প্রত্যেক চক্করের জন্য আলাদা আলাদা দোয়া সহিহ কোনো হাদিসে নাই। আমাদের আলহামদুলিল্লাহ একদিকে হজ করার অভিজ্ঞতা আছে, আর একদিকে কিতাব পড়াই হাদিস পড়াই, আর একদিকে ফতুয়াও পড়াই, তাহলে এরপরেও আমরা এইসব দোয়া কোথাও পাই না। যে বইগুলো বাজারে আছে এরা কারা লেখে আল্লাহ ভালো জানে, এই লোকগুলো অনেকগুলো দোয়া লিখে দিয়েছে মন গড়া, তো এরকম দরকার নেই। আপনি আপনার মনের থেকে যে দোয়া আসে, খেয়াল করেন তওয়াফ করার সময় দোয়া কবুল হয়,